আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উপরে আমাদের যে দ্বিতীয় ক্লাস সেটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে চলো শুরু করি। পঞ্চম অধ্যায়টা কি ছিল আসলে? আচ্ছা, পঞ্চম অধ্যায়টা ছিল হচ্ছে মাটি। তো আমরা গত ক্লাসে জেনেছি মাটির প্রকারভেদ এবং প্রত্যেকটা প্রকারের যে বৈশিষ্ট্য সমূহ, সেই বৈশিষ্ট্য সমূহ আমরা গত ক্লাসে জেনেছি। তাহলে চলো আজকে আমরা একটু রিভিউ করি গত ক্লাসে যে জিনিসগুলো জেনেছি সেগুলো আমরা আজকে আর একটু দেখি। বিভিন্ন ধরনের যে মাটি তিন রকমের, কি কি? এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। মাটি তিন ধরনের, একেল, দোআঁশ এবং বেলে। আচ্ছা, প্রত্যেকটা মাটির যে বৈশিষ্ট্য সমূহ, একেল মাটি কি? একেল মাটি লালচে রঙের, ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটিটা মসৃণ। ঠিক আছে, আর এই তিন রকমের মাটির মধ্যে একেল মাটির কণা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা জানলাম যে একেল মাটি কি রঙের হবে, লালচে রঙের, এবং ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটিটা মসৃণ। আর এই তিন রকমের মাটির মধ্যে তোমার একেল মাটির কণা হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, এরপরে আসো বেলে মাটি। বেলে মাটির রঙটা হবে হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের। ঠিক আছে, এবং বেলে মাটির কণাগুলো একেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড় হবে। বেলে মাটির কণা কিন্তু একেল ও দোআঁশ মাটির যে কণা সেই কণার চেয়ে কিন্তু বড় হবে, এবং এই মাটি শুকনো এবং হাতে ধরলে দানাময় লাগে, মসৃণ নয়। এটি এটি হচ্ছে দানাময়। তাহলে আমরা জানলাম যে এই মাটির বর্ণ হচ্ছে গিয়ে বাদামি থেকে হালকা ধূসর বর্ণের। ঠিক আছে, এখন আসো দোআঁশ মাটি। দোআঁশ মাটির রং হচ্ছে কালো, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়, এবং দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হবে। দোআঁশ মাটিতে কি কি থাকবে? বালি, কাদা এবং হিউমাস থাকে। আর এই হিউমাসটা হচ্ছে গিয়ে তোমার উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে কি তৈরি হয়, এই হিউমাসটা তৈরি হয়। তাহলে আমরা জানলাম দোআঁশ মাটির রং হচ্ছে কালো, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়, এবং দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। হিউমাস কি যদি প্রশ্ন করা হয়, হিউমাস কি? হিউমাস হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ যেটা কিনা পচে গিয়ে হিউমাস তৈরি হয়। ঠিক আছে, তো আমরা শুরুতেই কি জানলাম, একেল, বেলে এবং দোআঁশ মাটির যে বৈশিষ্ট্য সমূহ সেগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো কোন মাটিতে কি ধরনের ফসল ভালো জন্মায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা এখন জানবো। আচ্ছা, খেয়াল করো, এঁটেল মাটিতে কি বলেছে যে এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট এবং ঘন। ঠিক আছে, এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট এবং ঘন, তাই এর পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না, এবং মাটির নানা উপাদান
পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে। তো এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্ম। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, উত্তর হবে এঁটেল মাটি। ঠিক আছে, এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এই মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না। এবং যদি প্রশ্ন করা হয় যে শিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মে, উত্তর হবে এঁটেল মাটি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ শিম এবং কাঁঠালের ছবি দেয়া হয়েছে, তার মানে এই ফসলগুলো হচ্ছে তোমার এঁটেল মাটিতে তোমার সবচেয়ে ভালো জন্মে। আচ্ছা, এখন আসো বেলে মাটি। বেলে মাটির কথা কি বলছে, যে বেলে মাটির কণাগুলো তিন রকমের মাটির মধ্যে সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে বড় মাটির কণা হচ্ছে গিয়ে বেলে মাটি। কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায় এবং পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। সে এই কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না। এই মাটিতে কোন ফসলগুলো ভালো হয় খেয়াল করো। তরমুজ, চিনাবাদাম, ফুটি, খিরা, শশা ইত্যাদি তোমার এই বেলে মাটিতে ভালো জন্মে। আচ্ছা, এখানে তোমরা তরমুজ, চিনাবাদাম এগুলো তো চিনো, ফুটিটা অনেকে এই নামে চিনে না। ফুটি হচ্ছে যেটাকে তোমরা বাঙি বলো। ঠিক আছে, বাঙি যে হচ্ছে গিয়ে ফলটা, সেটাকে অনেক সময় ফুটিও বলা হয়। আর খিরা হচ্ছে অনেকটা শশার মতোই দেখতে, কিন্তু খিরাটা হচ্ছে মোটা হবে শশার চেয়ে, এটা অনেকটাই মোটা এবং খাটো, এটাকে খিরা বলে। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোন মাটির হচ্ছে গিয়ে কণাগুলো সবচেয়ে বড়, উত্তর হবে হচ্ছে বেলে মাটি। বেলে মাটির কণাগুলো সবচেয়ে বড়, আর এই কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়, পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। এই কারণে কি হবে, বেলে মাটিতে সব ফসল ভালো হয় না। ঠিক আছে, তাহলে কোন ফসলগুলো ভালো জন্মে? তরমুজ, চিনাবাদাম, ফুটি বা বাঙি, খিরা, শশা ইত্যাদি ফসল ভালো জন্মে। ছবিতে তোমরা তরমুজ, চিনাবাদাম, শশা এগুলো দেখতে পাচ্ছ। এখন আসো দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে। বালু এবং কাদা থাকার কারণে এই মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, কিন্তু পানি জমে থাকে না। ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি এই মাটিতে ভালো হয়। তো বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোন ফসলগুলো দোআঁশ মাটিতে ভালো জন্মে, উত্তর হবে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি। এই ফসলগুলো কি হবে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো জন্মে? তাহলে তোমাদের এই যে মাটি অধ্যায়ের টপিক ছিল এগুলোই, আর কোনো বিষয় আসলে বাকি নেই। তো এই অধ্যায়টা আজকে আমরা শেষ করে দিতে পারি। তো চলো দেখি অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সমাধানের চেষ্টা করি আমরা।
এখানে কিছু শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণ কি? মাটি তিন ভাগে ভাগ করা যায়, কি হবে? একেল মাটি, বেলে মাটি এবং শূন্যস্থানে হবে দোআঁশ মাটি। ঠিক আছে, আচ্ছা যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো, আচ্ছা একটু আগে আমরা জানলাম যে কোন মাটির কণা সবচেয়ে বড়। আচ্ছা এখানে বেলে মাটিতে কি আছে দেখো, বেলে মাটির কণাগুলো তিন রকমের মাটির মধ্যে সবচেয়ে বড়। তাহলে আমাদের উত্তর হবে বেলে মাটি। দুই নম্বরে যে মাটির কণা সবচেয়ে বড় তা হচ্ছে কি হবে, বেলে মাটি। আর যে মাটিতে বালু, কাদা এবং হিউমাস থাকে তাকে কি বলে, তাকে হচ্ছে গিয়ে আচ্ছা এই দেখো দোআঁশ মাটিতে কি, দোআঁশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে, তাহলে আমাদের এখানে হবে দোআঁশ মাটি বলে। আচ্ছা এখন শিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মে, এখানে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা এটা আমরা জেনেছি একেল মাটি, তাই না? একটু দেখে আসি চলো, এই যে একেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে একেল মাটি। ঠিক আছে, একেল মাটি। আচ্ছা তরমুজ এবং চিনাবাদাম কোন মাটিতে ভালো জন্মে, এখানে আমাদের হবে বেলে মাটি। দেখো বেলে মাটিতে কি আছে, বেলে মাটিতে তরমুজ, চিনাবাদাম এগুলো ভালো জন্মে, তাহলে আমাদের এখানে আমরা কোনটাই টিক চিহ্ন দিব, বেলে মাটি। ঠিক আছে, আর যে প্রশ্নগুলো এগুলো তোমরা নিজেরাই পারবে, আমি একটু ডান এবং বাম পাশের যে মিলানো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এঁটেল মাটি, কাঁঠাল, বেলে মাটি, তরমুজ, দোআঁশ মাটি, হিউমাস এবং উদ্ভিদ ও প্রাণীর পচা অংশ কি হবে, হিউমাস। ঠিক আছে, না দোআঁশ মাটি আমাদের ভুল হয়েছে, দোআঁশ মাটি হচ্ছে ধান। তাহলে আমরা আবার একটু মিলাই, এঁটেল মাটির সাথে কোনটা মিলবে, এ পাশে কাঁঠাল, বেলে মাটি হচ্ছে তরমুজ, দোআঁশ মাটি হচ্ছে ধান এবং উদ্ভিদ এবং প্রাণীর যে মরা পচা অংশ সেটার সাথে হিউমাসটা মিলবে। তাহলে আজকে আমরা এই অধ্যায়টা শেষ করে দিলাম, তোমরা বাসায় ভালো মতো পড়বে। ঠিক আছে, ভালো মতো না পড়লে কিন্তু কিছুই হবে না, ভালো মতো পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Mm-hmm.